আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন রাসূলিহিন নবিয়্যিল আমিনিল মাকিনিল হানিনিল করিমির রাউফির রহিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ত্বাইয়িবিনা ত্বাহিরিন ওয়া মান ইত্তাবাআহুম ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং শ্রোতাবৃন্দ, দেশ এবং বিদেশের যে যেখানে বসে যারা যারা দেখছেন, প্রত্যেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এবং তার প্রতি ভালোবাসা নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই পবিত্র আয়াতখানাতে ঈমানের পরিচয় দিচ্ছেন, ঈমানদারকে মুমিনের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঈমানদার তারাই, মুমিন তারাই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করে এবং তার পেয়ারে হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের প্রতি ঈমান আনে। ওনাকে যারা বিশ্বাস করে, অতঃপর কী করতে হবে? সুম্মা লাম ইয়ারতাবু, কোনো ধরনের কোনো সন্দেহ করা যাবে না, কোনো ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্ব আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ওনার পেয়ারে হাবিবের সম্পর্কে আমাদের অন্তরে প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে তাওহীদের অন্যতম প্রধান শর্ত, এটা হচ্ছে আমাদের ঈমানের ভিত্তি, আমাদের ইসলামের ভিত্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ওনার পেয়ারে হাবিবের প্রতি ঈমান, বিশ্বাস এবং ওনাদের প্রতি ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার অন্য এক আয়াতে ইরশাদ করতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর ঈমানদার যারা তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় অত্যন্ত প্রবল, তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা থাকে অগাধ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ভালোবাসায় কোনো ধরনের কোনো কমতি মুমিনের অন্তরে থাকতে পারে না। কাজেই আমরা পেলাম যে মুমিনের পরিচয় হচ্ছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, ওনার রাসূলকে যারা বিশ্বাস করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় যারা প্রবল হয়। দেখুন, আমরা আমাদের সমাজে, আমাদের মুসলমানদের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাই, আমরা যখন পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, আমাদের অন্তরে এক ধরনের কান্নার ঢেউ চলে আসে, আমাদের ভিতরে বাহিরে এক ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায়। কিন্তু দুঃখজনক, যখন আমরা হামদে বারি তাআলা শুনি অথবা পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত আমরা যখন শুনি, তখন আমাদের দুচোখে পানি আসে না। এটা খুবই আফসোসের একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আনফাল ইরশাদ করতেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হচ্ছে তারাই যাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়া হয়, সাথে সাথে তাদের অন্তরসমূহ কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে কোরআন শরীফের আয়াত, কিতাবের আয়াত যখন পাঠ করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সেই মহান প্রভুর উপরে, তাদের প্রভুর উপরে তারা তাওয়াক্কুল করে, ভরসা করে। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানের পরিচয় হিসেবে একটি জিনিস রেখে দিয়েছেন, তা হচ্ছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যখন স্মরণ করা হয়, জিকির যখন করা হয়, তখন আমাদের অন্তরাত্মা কেঁপে উঠতে হবে ভালোবাসায়, ভয়ে, শ্রদ্ধায়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব যখন আমাদের সামনে তেলাওয়াত করা হবে, কোরআন শরীফ যখন পাঠ করা হবে, তখন আমাদের ঈমান যেন বেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা যেন বেড়ে যায়, আমাদের অন্তরে যেন ভয় আসে, আমাদের দু চোখে যেন পানি আসে, আমাদের দু চোখে যেন অশ্রু আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের অন্য এক আয়াতে বলতেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন থেকে যদি সরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন থেকে যদি তোমরা বিমুখ হয়ে যাও, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই এমন এক জাতির আনয়ন করবেন, এমন এক কৌমকে সৃষ্টি করবেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবেন এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসবে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রতি ভালোবাসাকে
এমন এক আলামত, এমন এক জিনিস, এমন এক চিহ্ন বানিয়ে দিয়েছেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎকে, মুসলমান জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দিবেন বলতেছেন, মিটিয়ে দিবেন এবং আরেক জাতি আনয়ন করবেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবেন এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসবে। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা হচ্ছে আমাদের ঈমানের সবচেয়ে বড় পরিচয়। এবং আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার ক্ষেত্রে, উনার প্রতি ইশক এবং মহব্বতের ক্ষেত্রে যদি আমরা কোনো ধরনের কোনো কমতি করি, তবে সেটা আমাদের জাতি হিসেবে, ব্যক্তি হিসেবে, সমাজ হিসেবে, রাষ্ট্র হিসেবে আমাদের ধ্বংসের কারণ হয়ে যাবে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা এটা শুধুমাত্র মুখে এবং জাহিরভাবে, বাহ্যিকভাবে প্রকাশ করার কোনো বিষয় নয়, এটা অন্তরের বিষয় এবং সাথে সাথে বাহ্যিকভাবে প্রকাশেরও বিষয়। আমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার দাবি আমরা যারা করবো, আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে শরীয়তের এবং হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের ওনার শরীয়তের এত্তেবা আমাদের করতে হবে, ওনার শরীয়তের অনুসরণ অনুকরণ আমাদের করতে হবে, ওনার সিরত এবং আদর্শের অনুসরণ অনুকরণ আমাদের করতে হবে এবং ওনার আখলাকের অনুসরণ অনুকরণ এবং বাস্তব চিত্র আমাদের জীবনে ফুটিয়ে তুলতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনি বলে দিন যদি তোমরা সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসো, তবে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। এর ফল কি, এর রেজাল্ট কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। তো আল্লাহর ভালোবাসা যদি আমাদের পেতে হয় এবং সত্যিকারভাবে যদি আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা থাকে, হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের ইত্তেবা করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা আমাদের কাছে খালি নেই। দেখুন, অনেকেই কমপ্লেন করে থাকেন, অনেকেই অনুযোগ করেন, অনেকেই অভিযোগ করেন যে আমরা ইবাদত করি কিন্তু অন্তরে আমরা ইবাদতের স্বাদ পাই না। আমরা ইবাদত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুলামি করি, ওনার ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, নফল ইবাদত বন্দেগি করি, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করি, কোনোভাবেই আমরা অন্তরের স্বাদ পাই না। তার কারণ কি? হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম পবিত্র হাদিস শরীফে ইরশাদ করতেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি জিনিস যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ পেয়ে গেল। এই তিনটি জিনিসের অন্যতম প্রধান হচ্ছে কি, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহর রাসূল তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবেন অন্যান্য সব কিছু থেকে। যতক্ষণ পর্যন্ত তা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানের স্বাদ অন্তরে আমরা অনুভব করতে পারবো না, আমরা ইবাদতের স্বাদ অন্তরে অনুভব করতে পারবো না। এবং অন্যতম প্রধান, অন্যতম গুরুত্বপূর্ণ একখানা হাদিসে আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করতেছেন, কাল কিয়ামতের দিন, কাল হাশরের দিন, যেই দিন খুব ভয়াবহ হবে, কোনো ধরনের কোনো ছায়া থাকবে না, সেই দিনে, সেই ভয়াবহ বিপর্যয়ের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সাত ধরনের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে সাত নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কথা বর্ণনা করেছেন, রাজুলুন যুকিরাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যার সমনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নামের জিকির করা হইল, অতঃপর শুধুমাত্র আল্লাহর নামের জিকির শুনেই, আল্লাহর নাম তার সামনে স্মরণ হওয়া মাত্রই তার দুচোখ বেয়ে জর্জর করে পানি পড়া শুরু হলো, অশ্রু পড়া শুরু হলো। কাজেই আমরা বুঝতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান এবং ভালোবাসা ছাড়া আমাদের তাওহীদের যে দাবি সেই দাবি কোনোভাবেই পূরণ হবে না। কাজেই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করতে হবে, ওনার পেয়ারে হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস করতে হবে এবং ওনাদেরকে ভালোবাসতে হবে অন্তরের অন্তঃস্থল থেকে। জান মাল ধন সম্পদ আত্মীয় স্বজন সকল মানুষের চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা বেশি হতে হবে এবং অতঃপর অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহর নবীর সীরত, আল্লাহর নবীর আখলাক আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে এবং
আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, ওনার কোরআন শরীফের তেলাওয়াত করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর ভালোবাসা আমাদের ভিতরে বাহিরে আমাদের স্থাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন, যেইভাবে ভালোবাসলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেইভাবে ভালোবাসলে আল্লাহ খুশি হন, আল্লাহর হাবিব খুশি হন, সেইভাবে যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে পারি। সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।